খড়গপুর স্টেশন চত্বরে 15 টাকার পানীয় জল 20 টাকায় নেওয়া হচ্ছিল। রম রমিয়ে চলছিল পানীয় জল নিয়ে দুর্নীতি। আর সেই খবর নিউজ বর্তমানে সম্প্রচার হওয়ার পরেই নড়ে চড়ে বসে রেল কর্তৃপক্ষ। খড়গপুর স্টেশনে একাধিক স্টলে হানা দেয় রেল আধিকারিকরা। রেলের পক্ষ থেকে 20,000 টাকা ফাইল করা হয় এবং পানীয় জলের দাম বেশি নেওয়া যাবে না বলে রেলের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে। পানীয় জলের সঠিক দাম নেওয়ায় খুশি যাত্রীরা। নিউজ বর্তমান ধন্যবাদ। আপনারা যে বলেছিলেন যে জলে 20 টাকা করে নেওয়া হচ্ছে, তার আমরা সেটা আজকে 15 টাকা করে আমাদের নেওয়া হচ্ছে, সঠিক দাম নেওয়া হচ্ছে। বেশি আর নিচ্ছে না তো? না। নিউজ বর্তমানকে ধন্যবাদ। আপনারা যদি আগে ছবি দেখেছিলেন জলের দিয়ে, ও এখন আর এসব জল বিক্রি বন্ধ হয়েছে। 15 টাকার জায়গায় 20 টাকা নিয়ে তো আগে, এখন জল 15 টাকা নেওয়া হচ্ছে। নিউজ বর্তমানকে ধন্যবাদ। পেলে সবই আদমি ले रहे थे, कोई कोई आदमी ले रहे थे 20 का पानी दे रहे थे, अब हम लोग 15 में दे रहे हैं सब आदमी। पंद्रह में दे रहे हैं। न्यूज वर्तमान के धन्यवाद। आगे खड़गपुर स्टेशन 20 टाका जल ना हतो, एखन पेंडेटे 15 टाका जल ना है। सब से 15 के जगह पर 20 रुपीज में बोतल वो सेल किया जा रहा है। मैंने उस पर तुरंत कार्रवाई की और 20,000 रुपीज पर स्टॉल को हमने फाइन भी लगाया है। और फर्दर इस टाइप का अगर ओवर चार्जिंग करते हैं तो हम उसको कॉन्ट्रैक्ट को भी टर्मिनेट करेंगे, वो भी हमने नोटिस दिया है। और सभी पब्लिक से भी अपील है कि आप जो 15 रुपया प्राइस है उससे ज़्यादा ना दें, और जो भी ओवर प्राइसिंग कर रहे हैं आप उसको प्रूफ के साथ ऑडियो या वीडियो रिकॉर्डिंग के साथ हमें भेजें, तो हम रेलवे एडमिनिस्ट्रेशन पर तुरंत कार्रवाई करेगी। हमने जो वर्तमान को हम धन्यवाद देते हैं कि इस प्रकार की खबरें रेलवे एडमिनिस्ट्रेशन के सामने लाए। सौंप আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রলয় সামন্ত। প্রলয়, 15 টাকার জল 20 টাকায় নেওয়া হতো এতদিন পর্যন্ত, তারপরে নিউজ বর্তমানে খবর সম্প্রচার হওয়ার পরেই প্রশ্ন নড়ে চড়ে বসেছে রেলের আধিকারিকরা, কতটা খুশি সাধারণ মানুষ? তোমাকে জানাতে চাই অবশ্যই, যেটা একের পর এক ইম্প্যাক্ট কিন্তু আমরা দেখে যাচ্ছি নিউজ বর্তমানের মাধ্যম দিয়ে, কারণ নিউজ বর্তমান মানুষের কাছে সত্য সংবাদ তুলে ধরার অঙ্গীকারবদ্ধ। আমরাই দেখেছিলাম খড়গপুর স্টেশনে অস্বাস্থ্যকর পরিবেশ, সেটাও কিন্তু আমাদের খবরের পরই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন এবং সেটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে। তারপরে জলের দুর্নীতি, যে 1 লিটার জলের দাম 15 টাকা প্রিন্টেড রয়েছে সেখানে হচ্ছে 20 টাকা নেওয়া হচ্ছে, এই খবর যখন আমরা তুলে ধরি তারপরে কিন্তু তড়িঘড়ি নড়ে চড়ে বসলো রেল প্রশাসন। রেলের খড়গপুর রেলের সিনিয়র ডিসিএম রাজেশ কুমার, তিনি কিন্তু আমাদের নিউজ বর্তমানের ক্যামেরার সামনে জানিয়ে দিয়েছেন যে কোনোভাবেই দুর্নীতিকে, পানীয় জল নিয়ে যে জলের অপর নাম জীবন, সেই জল নিয়ে কিন্তু কোনোভাবে দুর্নীতি করা যাবে না। যারা যারা এইসব কাজ করেছিল কিন্তু রেল আধিকারিক উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু টহল দিয়েছে এবং সেই সমস্ত ভেন্ডার যারা বা স্টল যেগুলো আছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে আইডেন্টিফিকেশন করেছে, তাদের চিহ্নিত করেছে এবং 20,000 টাকা তাদেরকে এরকম ফাইনও করা হয়েছে এবং তারা ফার্দার যাতে এরকম না করে এই বিষয়ে তাদেরকে কিন্তু একবারে একটা নিয়ম বেঁধে দিয়েছে। এরকম যদি পরবর্তীকালে করে তাদের কিন্তু একটা কড়া শাস্তি দেওয়ার, মানে বলা হয়েছে কড়া শাস্তি দেওয়ার একটা প্রবণতা রয়েছে। এবং পাশাপাশি আরেকটি বিষয় তোমায় জানিয়ে রাখতে, এই যে 15 টাকার জল 20 টাকা যেগুলো বিক্রি হতো, নিউজ বর্তমান যেভাবে খবরটা সম্প্রচার করেছে এখানে কিন্তু যাত্রীরা খুবই খুশি। নিউজ বর্তমানকে কিন্তু তারা ধন্যবাদ জানাতে বলে, কারণ মানুষের কাছে 5টা টাকা তাদের কাছে সেভ হচ্ছে, তারা কিন্তু এর জন্য আরো বেশি খুশি হচ্ছে যে জল নিয়ে দুর্নীতি বন্ধ হয়েছে খড়গপুর স্টেশন চত্বরে। ধন্যবাদ প্রলয়, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি প্রলয় সামন্ত।